আমরা বাসকান্দির শেখ হুজুর জানি হুজুর নিজের বাইশ মামলা হয়েছিল ওখানে কইতাম খালি দুই মিনিট হজরত মাওলানা শেখ হুজুরে আমার কইলা যে আমি যখন দেওয়ন্তে ভারে কইয়া আইছি বাড়িত আইয়া এই দেশের যে অবস্থা দেখিয়া আমার সামান্য সম্পত্তি আছিল বেশি আমি হিজরত করে গেছি কি সাহারানপুর সাহারানপুর গিয়া মুদ্রাসার আমি উস্তাদ হয়ে গেছি বাসকান্দির হজরত রহমতুল্লাহ আলাইহি এই বছর এক বছর আগে হজ গেছিল পরের বছর হজ করিয়া তাই দেওয়ন্দ আইছে তা না আমার খবর পাইছে আমরা শেখ সাহেব রহমতুল্লাহ শেখ হুজুর রহমতুল্লাহ আলাইহি ফাইয়া তার মনে মনে তার লগে মোলাকাত করতাম বাসকান্দির হজরত রহমতুল্লাহ আলাইহি খবর পাইছে যে এই আমরা শেখ হুজুরে হিজরত করিয়া আইছেন সাহারানপুর তে তানে খবর করতাম দুইজনের ইত্তেফাকই হজরত আমরা শেখ হুজুর রহমতুল্লাহ আলাইহি দেওয়ন্দ আইয়া মোলাকাত করছেন আইয়া কইছেন বাসকান্দির হজরত রহমতুল্লাহ আলাইহি রে যে আমি এই দেশের যে অবস্থা এই দেশের ইমান মাসাইবার জায়গা হয়তো আমি হিজরত করিয়া আই গেছি সাহারানপুর ইত্যাদি লাই গেছি বাসকান্দির হজরত রহমতুল্লাহ আলাইহি এক কথা কইছিলাম মালানা সাহ ই মুখে গেলে মানুষে শুনতো না ও শব্দটা মূল কথাটা এই মুখে গেলে মানুষে শুনতো না আপনি মাদ্রাসা সারিয়া দেওবন্দ আইয়ে কোয়া আমি লজিং করে দিমু লজিং থেকে আমি খানা খাইবা আর হজরত খেদমত থাকি আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর নূর বাধা হয়ে যাক মানুষে আপনার কথা শুনব ও কথা খোয়ার কারণে হজরত শেখ হুজুর রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা খাম সারিয়া আইয়া হজরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী নাওয়ার আল্লাহ মারকাতুর খেদমত থাকি আল্লাহ আল্লাহ জিকির করিয়া তার লগে সফর ফইলা করছেন টান্ডাত এরপরে দুইখানের সফর হয়েছে লম্বা করিয়েন না হজরতের কথা কইছেন যে আল্লাহ আল্লাহ দ্বারা দিল নূর ফায়দা করো তখন মুখে নিজের কথা কইব কথা মানুষ শুনব এই কথার এই মূল উদ্দেশ্য বিয়ার কথা বলো না দরকার হইতা আরেক কথা আমার শুনাইছ তাই তো আমরা শিক্ষক হয়েছি যখন বাসকান্দির হজরত রহমতুল্লাহ আলাইহি হজরত শেখুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি এখানে এতেকা ফরা আর ওই এতেকা আমার সময় কইলা মানুষ সাহেব আপনারে সাদি দিলে তাই বলে আমার গর নাই বাড়ি নাই কোনো হিসাব এটি দিব নি আমার বলে আপনি রাজি হোক কা আপনি কেন আপনি জানেন তো তার শ্বশুর হজরত মৌলানা হাবিবুর রহমান সাহেব দুম করে শেখ সাহেব কইতা আমরা জানতাম তখন হুজুরের বায়ান হজরত বাসকান্দি শেখ হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার লাগে বায়ান করছেন তে তাই নিয়ে নামছেন বাসকান্দি হজরত কইছেন মাওলানা সাহেব আপনার এক ফুড়ি উপযুক্ত আছেন নি বলে জয় বলে যাক বাড়িতে গিয়ে ইজাজত লইয়া কর দিয়া আপনার ফুড়ি সাথে দিলাই বলে ইনশাল্লাহ আপনি যখন কইব এখন ও গিয়া তাই ইজাজত লইয়া আইছেন শেখ হুজুরের কাছ থেকে বাসকান্দি হজরত রহমতুল্লাহ আলাইহি হজরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কেসে গিয়ে খবর কইছেন হজরতে কইছেন আমার মনে মনে রাখেন যে হজরত শেখুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি 200 টাকা বার করে দিয়ে কইছেন ছাওয়ার আনোর বিয়া করে নিয়েছে এখন জি হয়েছে ও যে বিয়া ফোড়া নেই তা শুরু হয়েছে আর সারা ব্যাটিং ধরে নিয়ে অলিমা দেওয়া মোবায়ত করা আর বর্তমানে অলিমা যাইব না সারা ব্যাটিং ধরে নিয়ে অলিমা দিলাই না এটা কিতা শুরু করলাম এখন তোবা করাই নাইব বাদে ছোয়া পাঁচ দশটা দিন যাইব আরো সাহিত্য হয়তো আমার জিনিস বলে না এখন সব তো বয় হইব বয় তো ইয়া বাদে চাই চাই দোয়া করে দিব আমি হলে এখন বাদে বাদ ছাড়ি দিলে আসা মজা তসমি বেকার যাইব ইজা নিয়ে বাটিয়া খাইতে না রান্দিয়া খাইতে তসমি চাই ওনাই লইলে আগে সব নজর খাই দেব আমি